আসসালামু আলাইকুম নাসিম রাজা বলছি, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সামনে যে ছোট্টটি টপিক নিয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হলো শব্দ প্রয়োগ। ইসলামে এমন অনেকগুলি শব্দ আছে যে শব্দগুলির ভুল উচ্চারণের কারণে সেই শব্দগুলির সুন্দর অর্থটি পুরো বিপরীত অর্থে পরিণত হয়, যেটি আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহগার সাব্যস্ত হই। এটি আমাদের জন্য মোটেও উচিত নয়। সো এমন আজ তিনটি শব্দ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই শব্দটির সঠিক উচ্চারণ এবং ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণের অর্থ এবং ভুল উচ্চারণের অর্থ, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট করে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করছি ইনশা আল্লাহ, এর সঠিক উচ্চারণ ইনশা আল্লাহ, অর্থ আল্লাহ যদি চান। ভুল উচ্চারণ ইনশা আল্লাহ, অর্থ আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ। সুতরাং আপনারা দেখলেন ভুল উচ্চারণের অর্থ কি এবং সঠিক উচ্চারণের অর্থ কি। অবশ্যই আমাদের সঠিক উচ্চারণ করতে হবে এবং ভুল উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে। আমার বলার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সঠিক উচ্চারণটিতে টিক চিহ্ন দেওয়া এবং ভুল উচ্চারণটিতে কোণার চিহ্ন দেওয়া। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা সেটি দেখে নেবেন। দ্বিতীয়ত শুরু করা যাক মাশা আল্লাহ, এর সঠিক উচ্চারণ মাশা আল্লাহ, অর্থ আল্লাহ যেমন চেয়েছেন। ভুল উচ্চারণ মাশাল্লাহ, অর্থ আল্লাহ হেঁটেছেন, নাউজুবিল্লাহ। সুতরাং এটিও উচ্চারণের সময় আপনারা সর্বদা সজাগ থাকবেন, কোন রকম যেন ভুল উচ্চারণ না হয়। আপনারা এটিরও সঠিক উচ্চারণ দেখেন স্ক্রিনে এবং অর্থগুলো মিলিয়ে নিন। এরপরে আসি আস্তাগফিরুল্লাহ, এর সঠিক উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ আমি ক্ষমা চাই। ভুল উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ আমি কাফির হতে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এর সঠিক উচ্চারণটি আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আমরা যখন এটি উচ্চারণ করব তখন সঠিকভাবে উচ্চারণ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ, এখানে আরবিতে গয়ন এবং বাংলায় আস্তাগ গ উচ্চারণটি হবে। এবং ভুল উচ্চারণের যেটি দেখতে পাচ্ছি আমরা, সেটি ভুল উচ্চারণে আমরা অধিকাংশ করে থাকি আস্তাগফিরুল্লাহ। সুতরাং আরবিতে কাফ এবং বাংলায় ক এটি উচ্চারণ করি, এটি সম্পূর্ণ ভুল। আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কোনটি সঠিক এবং কোনটি ভুল। সুতরাং আপনারা এ সকল শব্দের প্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই সজাগ থাকবেন। এ সকল শব্দ যখন উচ্চারণ করবেন তখন সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, কোনো রকম যেন ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক উচ্চারণ করার তৌফিক দান করুক এবং সমস্ত আকার ভুল থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।